কত প্রকার ও কি কি? তিন নম্বর
দশমিক আছে যে সংখ্যাগুলোর ভেতরে। এক্সাম্পল জিপিএ এর ক্ষেত্রে যখন আমরা পয়েন্টগুলো খেয়াল করি তখন দেখি যে 3.78 4.00 এই যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো সেগুলোকেই বলা হয় নটিং পয়েন্ট ডাটা। এরপরে আছে টাপল। টাপলটা হচ্ছে পাইথনের একটি বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ। এটিও লিস্টের মতো, কিন্তু আমরা লিস্টে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে সাজাতাম। লিস্টে কোথায়? লিস্টে, লিস্ট বা অ্যারেতে আমরা স্কয়ার ব্র্যাকেটের ভিতরে এলিমেন্টগুলোকে পর পর পাশাপাশি সাজাতাম। কিন্তু টাপলের ক্ষেত্রে আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, প্রোগ্রামিং এর ভাষায় এটাকে আসলে ফার্স্ট ব্র্যাকেট বলা হয় না, প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় প্যারেনথেসিস। তো টাপলটা হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ। এটা প্যারেনথেসিস এর ভিতরে এলিমেন্ট গুলোকে পর পর পাশাপাশি ভাবে সাজিয়ে তৈরি করা হয়। তো এটা হচ্ছে টাপল। এরপরে আছে স্ট্রিং। স্ট্রিংটা হচ্ছে কোটেশনের ভিতরে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, সাপোজ খুলনা, খুলনা এই লেখাটা যদি আমরা এভাবে কমা কোটেশন দিয়ে আটকিয়ে দিই তখন এটাকে বলা হবে স্ট্রিং, ঠিক আছে? এরপরে আছে ডিকশনারি। ডিকশনারিও হচ্ছে একটি পূর্ণাঙ্গ ডাটা স্ট্রাকচার যেখানে লিস্টের মতো ডাটাগুলোকে পর পর পাশাপাশি ভাবে সাজানো থাকে। তো এই ছিল 3 নম্বর কোশ্চেনের আনসার। লিস্ট এলিমেন্ট গুলো এই টাইপ হতে পারে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, টাপল, স্ট্রিং, ডিকশনারি। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, টাপলটা হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে যখন এলিমেন্ট গুলোকে সাজিয়ে উপস্থাপন করা হবে সেটা হচ্ছে টাপল। এরপরে আছে স্ট্রিং। কোটেশনের ভিতরে যদি কোনো ওয়ার্ডকে আটকে দেওয়া হয় তখন সেটাকে বলা হবে স্ট্রিং। এরপরে আছে ডিকশনারি। ডিকশনারিটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ডাটা স্ট্রাকচার, এখানেও লিস্টের মতো ডাটাগুলোকে কি করা হয়, সাজানো থাকে। এরপরে আছে 5 নম্বর প্রশ্ন, ইন্ডেক্সিং বলতে কি বোঝায়? ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং হচ্ছে
সংখ্যা রাখলাম এই 1 থেকে 6, এই প্রশ্নগুলো আসবে অতি সংক্ষিপ্ত হিসাবে। তো 9 নম্বর প্রশ্নটা হচ্ছে লিস্টের মধ্যে লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। ধন্যবাদ।